আমরা এই প্রজেক্টে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে একটি লেকচার অ্যাড করে একটি প্রজেক্ট আমরা তৈরি করব। দেখুন প্রজেক্টটি আমরা করেছি, এটি কেমন হয়েছে এটা আগে দেখে নিই আমরা। সাউন্ড এডিটিং মাল্টিমিডিয়া আমরা লক্ষ্য করলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে এবং লেকচার হচ্ছে। তো আমরা কুল এডিটের সাহায্যে এই ধরনের একটি প্রজেক্ট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখব। তো আমরা এটি করার জন্য আমরা কুল এডিটের লেফট সাইডে যে বাটনটি রয়েছে মিক্স ট্র্যাকের, এটি আমরা ক্লিক করব। তো ফলে আমরা অনেকগুলো মাল্টি অডিও ট্র্যাক পাবো। তো এখানে আমাদের প্রথম ট্র্যাকটি সিলেক্ট করে আমরা ইনসার্ট মেনুতে চলে যাব এবং এখান থেকে আমাদের যে মেনুটি ওপেন হবে এখান থেকে ওয়েভ ফ্রম ফাইল এটি অপশনটি সিলেক্ট করব আমরা এবং আমরা লেকচার ফাইলটিকে সিলেক্ট করে আমাদের মেইন যে ফাইলটি সেটি আমরা ওপেন করে নিব। এবং একইভাবে দ্বিতীয় ট্র্যাকটিকে এভাবে ক্লিক করে দ্বিতীয় ট্র্যাকটি সিলেক্ট করে আমরা ইনসার্টে চলে গিয়ে একইভাবে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ফাইলটি সেটি আমাদের নিয়ে আসতে হবে। চলে এসছে, এখন আমরা দেখুন যদি প্লে করি তাহলে আমাদের আউটপুটটি আমরা দেখতে পাবো। এবং আমরা যদি চাই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাউন্ড যেন হালকা থাকে, আমাদের মেইন সাউন্ডটি ঠিক রেখে আমাদের ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটি থাকবে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটি আমরা কমাতে চাই, তাহলে আমরা জাস্ট এটিকে ক্লিক করে এটা সিলেক্ট করব। ক্লিক করে সিলেক্ট করে আমরা আমরা চলে যাব এডিট মেনুতে এবং এডিট মেনুর আমরা এখানে অ্যাডজাস্ট ওয়েভ ব্লক ভলিউম এটিতে ক্লিক করব এবং ফলে একটি ভলিউম স্লাইডার আসবে এবং সেখান থেকে আমাদের ভলিউমকে কমিয়ে বাড়িয়ে আমরা দিতে পারি। আমাদের ক্যাপচার ভিডিও ক্যাপচারের কারণে একটু স্লো হচ্ছে, এই জন্য আমরা দুঃখিত। তো এই অবস্থায় আমরা যে ভলিউম স্লাইডারটি এসছে, আমরা এই স্লাইডারটি যদি আমরা উপরের দিকে বাড়িয়ে দিই তাহলে ভলিউম বাড়বে এবং আমরা কমিয়ে দিলে কমে যাবে। তো আমরা কমিয়ে দিচ্ছি, কমিয়ে আমরা আমাদের ভলিউমকে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটিকে কমিয়ে ফেলতে পারি। এবং সর্বশেষ যে আমাদের কাজটি করতে হবে তা হচ্ছে এটিকে আউটপুট দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট ফরম্যাটে সেভ করা। এই জন্য ফাইল মেনুতে ক্লিক এবং ফাইল মেনু থেকে আমরা এখানে সেভ মিক্স ডাউন অ্যাস সেভ মিক্স ডাউন অ্যাস এটিতে ক্লিক করব এবং আমরা যে কোনো নাম দিয়ে আমরা সেভ দিয়ে দিব ওয়েভ বা এমপি3 যে কোনো ফরম্যাটে এবং নাম দিয়ে আমরা সেভ বাটনে